হ্যালো ফ্রেন্ডস তো এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনার বাড়িতে ইলেকট্রিক বিল ফ্যান চালালে বাল্ব চালালে টিভি চালালে কী পরিমাণে আসে সেটা কীভাবে ক্যালকুলেট করবেন সবাই ভিডিওটাতে খুবই ভালো রেসপন্স দিয়েছেন এবং কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে দাদা আরও ক্লিয়ারলি বুঝতে পারছেন একটু যদি খাতা কলমে হিসেব করে বোঝান তাহলে আমি খাতা কলমে আজকে হিসেব করে বোঝাবো যে আপনার বাড়ির টোটাল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে যে সমস্ত গেজেটগুলো আছে যে ফ্যান হোক বাল্ব হোক রেফ্রিজারেটার হোক ওয়াটার পাম্প হোক টিভি হোক তাহলে এগুলো মোটামুটি একটা অ্যাভারেজ টাইম ধরে মানে এতক্ষণ চলে এবং অ্যাভারেজ ওয়াট ধরে কি পরিমাণ ইলেকট্রিক বিল আসতে পারে সেটা কীভাবে ক্যালকুলেশন করবেন আপনি নিজের বাড়ির সেটা আমি দেখাবো তাহলে প্রথমে যেটা করতে হবে আপনাকে আমার প্রোডাক্টের নাম লিখবো প্রথমে এখানে তারপর লিখবো আমরা নাম্বার অফ প্রোডাক্ট কটা নাম্বার আছে তারপর লিখবো আমরা ওয়াট তারপর লিখবো আওয়ার মানে কত ঘন্টা চলে তা ধরুন এক নম্বর আছে আমার ফ্যান দুই নম্বর আছে বাল্ব তারপর হচ্ছে টিভি ওয়াটার পাম্প তাহলে যদি ফ্যান ধরুন আপনার বাড়িতে দুটোই ফ্যান আছে দুটো ফ্যান কত ওয়াটের আশি ওয়াটের কত ঘণ্টা চলে দশ ঘন্টা চলে বাল্ব আছে কটি ছটি কত ওটের দশ ওয়াটের কত ঘন্টা চলে আট ঘন্টা চলে টিভি আছে কটি একটি কত ওয়াটের আড়াইশো ওয়াটের কত ঘন্টা চলে ছ ঘন্টা চলে ওয়াটার পাম্প আছে একটি কত ওয়াটের এক হাজার ওয়াটের কত ঘণ্টা চলে আধা ঘন্টা চলে প্রতিদিন তাহলে আরও থাকতে পারে আপনার বাড়িতে সেগুলো আপনি লিস্ট করে নেবেন আমি জাস্ট চারটে কোয়ান্টিটি দিলাম চারটে দিয়ে কীরকমভাবে হিসাবটা করবেন সেটা আমি দেখাবো চারটে হিসাব যদি পেরে যান তাহলে আরও পাঁচটা ছটা সাতটা হোক আপনি পেয়ে যাবেন মেন ব্যাপারটা আপনাকে যেটা করতে হবে প্রোডাক্টের নাম লিখতে হবে কটি আছে কত ওয়াটের এবং কত ঘন্টা এবার দেখুন কারো ফ্যান হতে একটা সত্তর একটা আশি হুম তাহলে আপনি দুটো করে নেবেন ফ্যান ওয়ান সত্তর ফ্যান টু বলে আশি কারো বাল্ব হচ্ছে দেখা যায় তিনটে বাল্ব দশ ওটের তিনটে বাল্ব পঞ্চাশ ওটের তাহলে বাল্ব ওয়ান দশ আবার আর একটা আর একটা লিস্ট করে নেবেন বাল্ব সেটা পঞ্চাশ আচ্ছা ওটা বোঝা গেলো হিসাবটা হিসেবটা করে করবো তো নাম্বার অফ নাম্বার অফ প্রোডাক্ট তার সঙ্গে কত ওয়ার্ড সেটা গুণ করতে হবে তার সঙ্গে কত ঘন্টা চলে সেটা গুণ করতে হবে যেহেতু এটা একদিনের হিসেব তাহলে যেটা রেজাল্ট আসবে সেটা একদিনের আসবে তাহলে ফ্যানের দেখুন এটা যদি গুণ করে তাহলে কত হয় আর দুয়ে ষোলো দুটো শূন্য এটা যদি গুণ করে তাহলে কথা হয় ছয় গুণিত ষাট দশ ষাট আর আট চারশো আশি এটা যদি গুণ করে তাহলে দেখুন এক আড়াইশো আড়াইশো ছয় গুণ কত হয় পনেরোশো এটা যদি গুণ করি এক হাজার হয়ে গেলে এক হাজারকে হাফ দিয়ে গুণ করলে হয়ে যায় পাঁচশো তাহলে দেখুন একদিনে আপনার ফ্যানের দ্বারা ষোলোশো এটা হয় ওয়াট আওয়ার ঠিক আছে এটাকে ওয়াট আওয়ার বলা হয় তাহলে ষোলোশো যদি হয় আমাদের তাহলে ষোলোশো আওয়ার হচ্ছে আর বলের দ্বারা এতটা হচ্ছে বাল্বের দ্বারা আর টিভির দ্বারা এতটা হচ্ছে আর ওয়াটার পাম্পের দ্বারা এতটা হচ্ছে এগুলো সবগুলো যোগ যদি করি তাহলে আমার বাড়ির টোটাল হিসাবটা বেড়ে যাবে একদিনের শূন্য আট ছয় হাজারে দশ দশের পাঁচে পনেরো আর সরি এটা পাঁচশো হতো হাজার করেছি পাঁচশো হতো তাহলে কত হয়ে হবে ছয় চার দশ 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 কুড়ি কুড়ি শূন্য তাকে দুই আর দুই রাখে তিন চার হচ্ছে তাহলে আমাদের দেখুন টোটাল হচ্ছে আমার চার হাজার আশি এই যে চার হাজার আশি হলো এটাকে হাজার দিয়ে ভাগ করতে হবে এটা যদি আমরা হাজার দিয়ে ভাগ করি তাহলে আপনার চলে আসবে কিন্তু ইউনিট কেন কারণ এক ইউনিট সমান হলো যে আমাদের এর আগে ভিডিওতে আমি বলেছি ভিডিওটা যারা দেখে তারা দেখে নেবেন যে এক হাজার এক ইউনিট মানে হলো কিলো ওয়াট আওয়ার বলা হয় ওটাকে কিলো ওয়াট আওয়ার কিলো মানে হাজার ঠিক আছে যেটা কেবি বলা হয় যেমন এটাকে এক হাজারে ভাগ করতে হবে হয় আপনি এক হাজারে ভাগ করবেন তাহলে এটা কোথা হবে ফোর পয়েন্ট জিরো এইট জিরো বা এক দুই তিনটে ঘরের পরে আপনি একটা দশমিক বসিয়ে দেবেন কীরকম যদি ধরুন উত্তর আপনার আসলো ছ হাজার সাতশো তাহলে এক দুই তিনটের পরে দশমিক বসিয়ে দেবেন জাস্ট বুঝা গেল যদি সাত হাজার তিনশো পঁয়ষট্টি সাত হাজার ছশো পঁয়ষট্টি এক দুই তিনটে পর দশমিক পঁয়ষট্টি হাজারতে ভাগ করারও দরকার নাই ভাগ করলে এটাই আসবে যদিও তাহলে দেখুন আমি যেটা বলছিলাম এই যে আমার হলো ফোর পয়েন্ট জিরো এইট জিরো ইউনিট একদিনে তাহলে এটাকে যদি আমরা রাউন্ড ফিগার করে চার ইউনিট ধরে নিই তাহলে আমার ওয়ান ডেতে আমাদের তাহলে নিচে দেখুন ওয়ান ডেতে আমার আসছে চার ইউনিট আমাদের এক মাসে তাহলে কত দিন আসবে ওয়ান মান্থে বা তিরিশ ডেতে আসবে আমাদের চার গুণিত তিরিশ সমান একশো কুড়ি ইউনিট তাহলে আমাদের এক মাসে কিন্তু একশো কুড়ি ইউনিট ইলেকট্রিক বিল আসছে এই কারেন্ট কনজিউম হচ্ছে ইলেকট্রিক কনজিউম হচ্ছে তো হলে এবার আমার বিল কত আসবে যদি ছয় টাকা ইউনিট হয় তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে সাতশো কুড়ি টাকা চার টাকা হলে সাত বছর আসছে আটশো চল্লিশ টাকা তাহলে এইভাবে কিন্তু আপনার বাড়ির হিসেবটা আপনি সহজেই করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর নেক্সট কী বিষয়ে ভিডিও চাই সেটা বলবেন তা আজকের ভিডিওতে এখানেই বাই